السلام عليكم ورحمة الله وبركاته. কেমন আছো সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে খুবই ভালো আছি। তো আজকে আলোচনা করব কোম্পানি ভিসা সম্পর্কে। কোম্পানিতে আসলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, আপনার জন্য কি কি প্লাস পয়েন্ট। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কনস্ট্রাকশন ভিসা বা ফ্রি ভিসা সম্পর্কে। আজকে আলোচনা করব ফ্যাক্টরি ভিসা বা কোম্পানি ভিসা অথবা মার্কেট প্লেস, যে যেটাই বলেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। কোম্পানি ভিসায় আসলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন। নাম্বার ওয়ান, আপনি মালয়েশিয়া আসতেছেন মূলত কিসের জন্য? টাকার জন্য। সারা মাস কাজ করলেন, কাজ করার পরে আপনি যদি টাকা বেতনই না পান তাহলে তো আপনার এই কাজের কোনো মানেই হয় না বা এই বিদেশের কোনো মানেই হয় না। তো আপনি 100% নিশ্চিত থাকুন, যদি আপনি কোম্পানির ভিসায় আসেন তাহলে 100% আপনি মাস শেষে বেতনটা পাবেন, হোক সেটা 5 তারিখে, হোক সেটা 2 তারিখে, হোক সেটা 8-10 তারিখে, যেদিনই হোক ফিক্সড একটা ডেট আছে তাদের, সেই ডেট মতো আপনি বেতনটা হাতে পাবেন। এটাই হচ্ছে কোম্পানির সবথেকে বড় প্লাস পয়েন্ট। আপনি যতটুকু সময় কাজ করবেন ততটুকু সময় টাকা আপনি পাই টু পাই পেয়ে যাবেন, তারা পয়সা পর্যন্ত আপনাকে দিয়ে দেবে। দেখা যাচ্ছে আপনার বেতন আসছে 1205 পয়সা বা 10 পয়সা বা 15 পয়সা বা 50 পয়সা, অর্থাৎ পয়সার যে অ্যামাউন্টটা আপনাকে পয়সাও দিয়ে দেবে। আমি নিজে এক সময় কাজ করছি, ওইখানে একটা স্টিল ফ্যাক্টরি ছিল, তো ওইখানে অবশ্যই 15 দিন পর পর বেতন ছিল, তো ওইখানে পয়সা আসলে সে পয়সাটাও আমাদেরকে বুঝে দেওয়া হতো, খামের ভিতরে পয়সাটা দিয়ে দিত, দেশে সেন্ট বলে সেন্ট সহ দিয়ে দিত। তো নাম্বার ওয়ান, বেতন 100% কনফার্ম আপনি পাবেন। তবে কিছু আছে হাতে গোনা, যেটা না বললেই নয়, একেবারে যদি তকদির খারাপ হয়ে যায়, নসিব খারাপ হয়ে যায়।